দর্শক, এই মুহূর্তে সিলেট শহরে রয়েছেন সহকর্মী মৌ খন্দকার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মৌ, শহরের পরিস্থিতি কি আর উপজেলা পর্যায়ের কি তথ্য আপনার কাছে রয়েছে? সিলেট শহর থেকে পানি কিছুটা কমলো, আমরা দেখতে পেয়েছি যে পাশে যে বিশেষ করে উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু পানি এখনো বেড়েই যাচ্ছে। আর শহরে যে আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানেও কিন্তু অনেক পানি ছিল, কিন্তু এখন কিন্তু বন্যার পানি এখানে অনেকটাই নেমে গেছে। আপনি জানেন যে আজকে কিন্তু এয়ারপোর্টের থেকে এই মুহূর্তে যে তাদের যে পরবর্তী কার্যক্রমগুলো ছিল সেই কার্যক্রমগুলো কিন্তু তারা আজকে থেকেই চালিয়ে যাবেন বিমানবন্দর থেকে। আরেকটি বিষয় যে সিলেটের শহর থেকে বন্যার পানি নামলেও কুশিয়ারার পানি কিন্তু এখনো বৃদ্ধি। সিলেটের শহর এবং গোপালগঞ্জের সুরমার পানি যখন কমতে শুরু করেছে কুশিয়ারার নদীর পানি বৃদ্ধি তখন অব্যাহত আছে। আরেকটি বিষয় যে আপনি জানেন যে বিমান চলাচল শুরু হবে আজকে ওসমানী বিমানবন্দর থেকে, সেটা আপনাকে কিছুক্ষণ আগেই জানালাম। যেহেতু সিলেটে পানির এটা অনেক কমে গিয়েছে তো সেই কারণেই কিন্তু আজকে বিমান চলাচল শুরু করবে, গতকালকেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। আর আপনি জানেন যে গতকাল ভোর থেকে কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্ট দিয়ে সিলেট যেমন জকিগঞ্জ সড়ক বেয়ে সুরমা নদীতে উপচে পড়ছে। বর্তমানে সিলেট জকিগঞ্জ সড়কে চরখারাই থেকে উপজেলার প্রায় তেরো মাইলের মতো নামক একটি স্থানে হাঁটু পানি রয়েছে। আর আমরা দেখেছি যে পাশাপাশি যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু এখনো পানির যে এখনো বেড়েই যাচ্ছে। ওখানে আমরা দেখেছি যে যারা অনেকেই তাদের ত্রাণ দিচ্ছে এবং সাধারণ মানুষ যারা আছে তারা খুবই বিপাকে আছেন এই পানি নিয়ে। পানি থাকায় সব ধরনের যে ছোট যান চলাচলগুলো সেগুলো বন্ধ হয়ে যায় এবং বন্ধ হওয়ার পাশাপাশি বাস চলাচল কিন্তু এখনো পর্যন্ত করছে না এখানে। তবে দুই একটি চললেও আমরা দেখেছি যে যাত্রী সংকট যেটি রয়েছে সেটি এখনো রয়ে গেছে। তবে সবকটি নদীর পানি এখনো বিপদসীমার উপরে রয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি, আমাদের কাছে তথ্য আছে যে কয়টি এখনো নদীর পানি রয়েছে বিপদসীমার সবগুলোই উপরে রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চরম দুর্ভোগ দেখা দিবে পূর্ব সিলেটের জকিগঞ্জ এবং বিয়ানীবাজার কানাইঘাট উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের। এবং এখানে আমরা দেখেছি যে প্রায় কয়েক লক্ষাধিক মানুষ অনেক বিপাকে আছে, কারণ কারো ঘর তলিয়ে গেছেন, তারা ঠিক মতো খাবার পাচ্ছে না, নেই তাদের বাসস্থানের জায়গা, নেই তাদের খাবারের কোনো পর্যাপ্ত সুব্যবস্থা। কিন্তু এখান থেকে আমরা দেখেছি যে কয়েকজন যারা আছেন বিভিন্ন সংস্থার লোকজন তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করছে। কয়েকদিনের বন্যায় সুরমা কুশিয়ারা নদীর তীরবর্তী লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়লে স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় উপজেলার 30,000 মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের আওতায় আনা সম্ভব বলে মনে করছেন এখানে যারা মানুষের অমানবতার মানুষ জীবনযাপন করছে, বিশেষ করে তাদের জন্য। তারা বলছেন যে অবশিষ্ট মানুষ মানবতার জীবনযাপন করছেন বলে স্থানীয় জনপ্রতিনিধি সহ বন্য কবলিতরা এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর বিদ্যুৎ সংযোগের কথা যদি বলতে চাই, এই সংযোগ দেওয়া হয়েছে সিলেট সবচেয়ে বেশি দুর্গত এলাকা উপশহরগুলো যেগুলো রয়েছে সেগুলো। আপনাকে আমি আগেও বলেছি যে উপশহরগুলোতে কিন্তু এখনো পানির যে এখনো হাঁটু পানির মতো রয়েছে, কিন্তু সিলেট শহরে আমরা দেখেছি যে পানি আজকে অনেকটাই কমে গেছে যেহেতু আজকে বিমান চলাচল শুরু হয়ে গেছে। আরেকটা বিষয় আপনাকে বলতে চাই যে সিলেটের গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ বন্যার পানি কমতে শুরু করেছে, যার কারণে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে অনেকেই। তবে ঘর থেকে পানি কমলেও এখনো ভোগান্তি চরমে, কারণ তাদের ভোগান্তি তারা ঠিক মতো তাদের বাসস্থান নেই কোনো খাবারের কোনো সুব্যবস্থা। এখানে বিশেষ করে সুনামগঞ্জে যে রয়েছে সেখানে আরো বেশি ভোগান্তি যারা সাধারণ মানুষ রয়েছে বন্যার্থীরা তাদের জন্য। তো এখানে আমরা দেখেছি বিভিন্ন সংস্থার লোকজন যারা রয়েছেন তারা বিভিন্ন ভাবে সহায়তা করার চেষ্টা করছেন, কিন্তু এত লক্ষাধিক মানুষ কিভাবে বা সহায়তা করবেন এটা নিয়েও অনেকে তারা সন্দিহান রয়েছে বিষয়টি নিয়ে। আর আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে উপশহরগুলোর পানির কি অবস্থা, উপশহরে হ্যাঁ পানির বন্যার পানি কিন্তু অনেকটাই বেশি এখানে কোনো শহরে যদিও কমে গেছে সিলেট শহর থেকে, কিন্তু কুশিয়ারা নদীর পানি কিন্তু এখনো বৃদ্ধি। আমি যেমনটি বলছিলাম যে বিপদসীমার কিন্তু এখনো উপরেই রয়েছে পুরো উপশহরগুলো সিলেটের আশপাশের। আর আরেকটি বিষয় যে সিলেটের শহরে এবং গোপালগঞ্জের সুরমার পানি কমতে শুরু করলে কুশিয়ারা নদীর পানি এখনো অব্যাহত আছে।
আর আমরা কিছুক্ষণের মধ্যেই, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু বৃষ্টি রয়েছে, তো বৃষ্টির কারণে আমরা গণমাধ্যম কর্মীরা এখান থেকে আসলে বের হতে পারছি না, এক ধরনের আটকে গেছি। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। আমরা বিভিন্ন বর্ণার্থ যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো আমরা ঘুরে দেখবো, এখানে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলবো, সেই কথাগুলো আপনাদেরকে আবারও আমরা জানানোর চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর দ্বীপ। জি মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৌ খন্দকার।